সো প্রথমত এসআরটি নিয়ে কাজ করে অ্যালগোরিদম নিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে এখানে দেখতে হবে যে এসআরটি অ্যালগোরিদমে আমরা সর্বপ্রথম এখানে কি দেখব, এখানে কতটা আমাদের আছে যা অ্যারাইভাল টাইম জিরো আছে, মানে আমাদের প্রসেস কতটা রেডি আছে। যেহেতু আমাদের প্রসেস এখানে আমরা জিরোতে আছি এখন, তো জিরোতে আমাদের রেডি আছে কয়টা প্রসেস, দুইটা প্রসেস রেডি আছে, এ আর সি। তো তাহলে আমাদের কি করতে হবে, এ আর সি থেকে যে কোনো একটা প্রসেসকে আমাদের রেডি মানে প্রসেসরে নিয়ে যেতে হবে, মানে প্রসেস গ্রাফে আর কি আসতে হবে। তো বেসিক্যালি এটা আমরা কীভাবে করবো, কোনটা দেখে করবো, যেহেতু এই দুইটার থেকে সার্ভিস টাইম এটাতে কম আছে তাহলে আমরা এই প্রসেসটাই নিব, এটা হলো আমার কথা। কিন্তু কত সেকেন্ড নিব, এটা হলো কথা, কত সেকেন্ড নিব আমাদের এখানে খেয়াল করতে হবে। জিরোর পরে এখানে অ্যারাইভাল টাইম কত আছে সর্বনিম্ন, অবশ্যই থ্রি আছে, তাহলে আমাদের কী করতে হবে, জিরো থেকে থ্রি পর্যন্ত আমাদের সিটা নিতে হবে। ওকে, সো আমাদের থ্রিতে যখন আসলাম, আমাদের যখন এই থ্রিতে আসলো তখন আমাদের এখান থেকে কিন্তু তিন বিয়োগ হয়ে যাবে, যেহেতু আমরা থ্রি এখান থেকে নিয়ে নিয়েছি, সো এন এস ওয়ান। ওকে, সো বেসিক্যালি থ্রি আসার পরে আমাদের কী করতে হবে, এখানে আমাদের দেখতে হবে যে থ্রিতে আমাদের অ্যারাইভাল টাইম আসতে হলো বিতে, সো বি প্রসেসটাও এখন রেডি। সো বি প্রসেসটা যদি রেডি হয়ে যায় তাহলে আমাদের এখন তুলনা করতে হবে এই তিনটার ভিতর থেকে কোনটা সবচেয়ে কম আছে অ্যারাইভাল টাইম। সো এখান থেকে তিনটার থেকে সবচেয়ে কম আছে, অবশ্যই আমরা দেখতে পারতেছি সিতে সবচেয়ে অ্যারাইভাল টাইমটা কম আছে, যেহেতু সিতে হলো ওয়ান, তারপরে বিতে হলো টু, আর এতে হলো সিক্স। সো আমাদের সিতে হলো সবচেয়ে কম আছে, সো আমরা কী করবো, সিটাকে এক সেকেন্ড নিয়ে নিব। ওকে, সো এখন সিতে এক সেকেন্ড নিলেও আমরা কিন্তু নতুন কোনো প্রসেস পাচ্ছি না, নতুন কোনো প্রসেস এখানে অ্যারাইভ করে নাই চারে। সো আমাদের নতুন প্রসেস অ্যারাইভ করতে হলে তিনের থেকে আমাদের কততে যাওয়ার কথা, মানে চারের থেকে কততে নতুন প্রসেস আরেকটা অ্যারাইভ করবে, পাঁচে। সো আমাদের তিন থেকে পাঁচে আসতে হবে, সো তিন থেকে অলরেডি আমরা চারে চলে এসেছি, তো আমাদের পাঁচে আসতে হলে কত ঘর নিতে হবে, এক ঘর নিতে হবে। সো অলরেডি এর ভিতরে আমরা জানি যে সি প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন পাঁচে যখন আসলাম, পাঁচে এখন আসার সময় আমাদের পাঁচে এক ঘর আসতে পারবো চার থেকে পাঁচে। সো এখন যে রেডি প্রসেসটা আছে ওই দুইটা প্রসেস থেকে আমাদের যে কোনো একটা প্রসেস নিতে হবে, তো আমাদের দেখতে হবে যে এই দুইটার ভিতর থেকে কোন প্রসেসটা কম আছে, অবশ্যই দুইটা কম আছে, মেবি বিটা কম আছে। সো বিটা যদি কম থাকে তাহলে আমরা বি থেকে এক সেকেন্ড নিব। কিসের জন্য এক সেকেন্ড নিব, কারণ ওই সময়টা আমাদের নতুন আরেকটা প্রসেস ডি প্রসেসটা চলে এসেছে, সো আমরা ডি প্রসেসটাও রেডি হয়ে যাবে তখন। সো আমরা এটা বি নিলাম। ওকে, সো বি এক সেকেন্ড যদি নিয়ে নিই তাহলে বিটা কিন্তু আমাদের এক সেকেন্ড হয়ে গেল, এক সেকেন্ড রিমেনিং হয়ে গেল। সো এক সেকেন্ড রিমেনিং হয়ে গেল, এখন কি করতে হবে আমাদেরকে, এখন যেহেতু পাস আসছে, পাসে আমাদের ডি প্রসেসটাও এখন রেডি। সো বেসিক্যালি বি প্রসেস ডি প্রসেসটা যখন রেডি হয়ে গেল তখন আমাদের আবার তুলনা করতে হবে যে ডি বি আর এ এই তিনটার ভিতরে সবচেয়ে কম কোনটা, এই ডি বি আর এর ভিতরে সবচেয়ে কম আমরা দেখতে পারতেছি কোনটা, বিতে। সো বিতে আমাদের কত আসবে, বিতে আসবে আমাদের ওয়ান, সো আমরা কী করবো এই ওয়ানটা আবার দিয়ে দিব সিক্সের দিকে। ওকে, বিটা দিয়ে দিলাম, সো বিটা যখন ওয়ানে দিয়ে দিলাম তখন বি প্রসেসটা কিন্তু পুরোপুরি ফিনিশ হয়ে গেল। সো এখানে কিন্তু সিক্সে কোনো নতুন কোনো প্রসেস আমাদের অ্যারাইভ করে নাই, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের আগের যে দুইটা প্রসেস রেডি আছে ওই দুইটা প্রসেস থেকে আমরা যে কোনো একটা প্রসেস নিতে হবে। সো আমাদের দুইটা প্রসেসের ভিতর কোন প্রসেসটা সবচেয়ে কম, অবশ্যই সিক্সের এইটের থেকে সিক্স কম, তাহলে আমাদের কী করতে হবে, সিক্স নিতে হবে। কিন্তু কত সেকেন্ড পর্যন্ত নিতে পারবো, এটা হলো কথা, কারণ আমাদের আট সেকেন্ডে যখন আমরা আসবো তখন আমাদের নতুন আর একটা প্রসেস ক্রিয়েট হবে, সো ছয় থেকে আমরা আট পর্যন্ত যেতে পারবো। সো যেহেতু আমরা এখানে দুই সেকেন্ড নিছি, তো আমরা এখানে দুই বিয়োগ করে দিব, সো এখানে হবে ফোর। ওকে, সো বেসিক্যালি ফোর আসলো। এখন কথা হলো যখন আমরা এই আটে আসলাম তখন আমাদের ইটাও রেডি হয়ে গেল, সো ইটা যখন রেডি হয়ে গেল তখন আমাদের কী করতে হবে, এখন আমাদের তুলনা করতে হবে হলো ডি ই আর এ, এই তিনটার ভিতরে তুলনা করতে হবে। ডি ই আর এর তিনটার ভিতরে যেহেতু তুলনা করবো তখন আমাদের দেখতে হবে সবচেয়ে কম কোনটা, অবশ্যই ইতে সবচেয়ে কম, সো আমাদের কী করতে হবে, ইতে এক ইতে আমরা ইটা বসাই দিব। ওকে, এখন ইটা শেষ হয়ে গেলো, সো ইটাও আমাদের শেষ, তখন আমাদের তুলনা করতে হবে ডি আর হলো এ, সো ডিতে আসে হলো আট সেকেন্ড আর এতে আসে হলো চার সেকেন্ড, তো অবশ্যই আমাদের চার সেকেন্ডটা ছোটো, তাহলে চার সেকেন্ডের এটা আমরা নিয়ে নিব, সো এটা হবে থার্টিন। আর যেহেতু আমাদের এ প্রসেসটাও ডান, তাহলে আমাদের প্রসেস একটা বাকি থেকে যেটা হলো ডি, সো ডিটাকে আমরা এখন বসে দেব, সো বেসিক্যালি এটা হলো টোয়েন্টি ওয়ান।
তো ফিনিশ আইটি। আর ডিলার নাম্বারটাও সেম আগের মতো করে, ডিলার নাম্বারটা আমরা কীভাবে বের করবো, মনে করো আমরা এ এর জন্য ডিলার নাম্বার বের করতে চাচ্ছি, তাহলে আমার এর পয়েন্টটা কোথায় আছে, এর পয়েন্টটা আছে হলো 13, লাস্টের এটা, লাস্টের এটা পয়েন্ট আছে হলো 13-এ। সো 13 থেকে আমাদের কী বের করতে হবে, 13 থেকে আমাদেরকে এই যে এটি আর অ্যারাইভাল টাইম আর হলো সার্ভিস টাইম এই দুটাকে যোগ করে বিয়োগ করতে হবে। তো এই দুটাকে যোগ করলে আমাদের আসতেছে 6, তাহলে আমরা 13 থেকে 6 বিয়োগ করলে এটা আসবে 7। সো বেসিক্যালি দ্য ডিলে নাম্বার ইজ 7। সো এখন যদি টি এটি বের করতে চাই, তাহলে টি এটি কীভাবে বের করবো, যেহেতু আমাদের প্রথম যে সার্ভিস টাইম ছিল ওইটার সাথে ডিলে টাইমের সাথে সার্ভিস টাইম আমরা যোগ করে দিব, 6-এর সাথে 13,